রুশার আজকের ব্রেকফাস্ট লাঞ্চ বক্স আর স্ন্যাক্স। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমার ফার্স্ট গ্রেড স্টার্ট। হ্যাপি? সুপার এক্সাইটেড। টিফিনটা দেখে নাও। এটা গোল্ডফিশ আর এটা স্ন্যাক্স এর জন্য, ঠিক আছে? দেখি এর ভিতরে কি আছে। এর মধ্যে স্ট্রিং চিজ আছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, স্পুন দিয়ে খাবে কিন্তু, হ্যাঁ। আর এটায় হাত দেবে না, জাস্ট র‍্যাপটা খুলে এমনি কামড়ে কামড়ে। চিজ স্ট্রিং একটা, ব্রেড বাটার দিয়েছি, আর এটা দেখো ফ্রুট লুপস আছে, ঠিক আছে? খুব হেলদি ফুড। এখন রুশা খেয়ে যাবে একটু ছাতু আর একটু স্যুপ। মানে এটা সেদ্ধ ভাত কিন্তু রুশা বলে স্যুপ। হ্যাপি? এবার চটপট রেডি হয়ে নাও, যাও চলো। এবার আমি রেডি হয়ে গেছি, দেখো আমার দুটো বিরিয়ানি। আমি এবার স্যুপ খাচ্ছি তো বলে, চলো না সঙ্গে খাও। খাও, ভালো লাগলো আমার বানানো স্যুপ? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকালটা অনেক অনেক আগে হয়েছে, আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল। আমেরিকার বেশিরভাগ স্টেটেই এই লাস্ট কিছু মাস ধরেই স্কুলগুলো খোলা শুরু হয়েছে। আমাদের এইখানে নিউ জার্সিতে, আমরা থাকি পিস্কাটোয়েতে, সেইখানেও স্কুল খুলেছে, কিন্তু মানে স্কুল খোলার কথা ছিল লাস্ট উইকে। এখানে খুব হারিকেনের জন্য দুটো দিন স্কুল এমার্জেন্সি ক্লোজার ডিক্লেয়ার করেছিল, তো সেই জন্য আজকে থেকেই প্রথম স্কুল স্টার্ট হলো। এই বোর্ডটা ছিল আমার কাছে, তাই রুশার জন্য এইটা লিখেছিলাম আজকে। এইটা নিয়ে সকালবেলা কিছু ছবি টবি তুলেছে, খুবই এক্সাইটেড ছিল, আপনাদেরকে দেখিয়েছে সকালবেলা কি মানে খেয়েছে এবং টিফিনও নিয়ে গেছে। আজকে এক ডাকে ঘুম থেকে উঠে পড়েছে, কোনো রকম ঝামেলা করেনি, মানে খুশি খুশি স্কুলে গেছে। যদিও স্কুল যাওয়ার সময় আজকে একটু কনফিউশন ক্রিয়েট হয়েছিল, যেই অ্যালটেড বাস স্টপটা ওকে দিয়েছে সেই বাস স্টপটা আমাদের বাড়ি থেকে কিছুটা একটু হাঁটা পথ। আবার আমাদের বাড়ির সামনেই একটা বাস স্টপ আছে, ওটা চেঞ্জ করার জন্য আমরা অলরেডি রিকোয়েস্ট করেছি। কিছু বাচ্চা, আমাদের এখানে যতগুলো বাচ্চা থাকে, কিছু বাচ্চার আপডেট হয়েছে আর কিছু বাচ্চার এখনও আপডেট হয়নি। রুশারও এখনও আপডেট হয়নি। আমরা যাদের আপডেট হয়েছে আর যাদের আপডেট হয়নি, মানে টোটাল সাতটা বাচ্চা আছে, আমরা আমাদের বাড়ির সামনের বাস স্টপেই দাঁড়িয়েছিলাম। তো মোটমাট স্কুল বাসটা আমাদের সামনে দিয়ে চলে গেছে, কিন্তু বাসটা দাঁড়ায়নি। একটা হলো যে যাওয়ার সময় বাসে যায়নি, কিন্তু আর একটা ভালো হয়েছে যে আমরা ওকে আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ নয়, জাস্ট 5-7 মিনিট লাগে গাড়ি করে, আমরা ওকে স্কুলের সামনে ড্রপ করতে গেছিলাম। তো আমরাও দেখলাম ও আজকে স্কুলে ঢুকলো প্রথম দিন, আসার সময় ও বাসেই আসবে, আর যেইটা অ্যালটেড বাস স্টপ মানে আমাদের বাড়ির থেকে দূরে, সেখানেই পিক আপ করতে যাব, ওখান থেকেই ওকে আজকে নামিয়ে নেব। বুঝতেই পারছেন এক্সাইটমেন্ট, মিস করছি রুশাকে। রুশা কতটা মিস করছে জানি না, কিন্তু আমি আর অরিত্র ওকে মিস করছি, কারণ ও যখনই বাড়িতে থাকে ওর পিছনে মানে একটা হইচই চাচামেচি লেগে থাকে, এই করো না ওই করো না, টিভি বেশিক্ষণ দেখো না, পড়তে বসো, এই সব চলে আর কি, স্নান করো, তাড়াতাড়ি খাও, সেগুলোর আজকে কিছুই নেই। তো আজকে যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে, বসে বসে ভাবছি কি করব কি করব, শুধু তো রান্নাই করতে হবে আর তো কোনো কাজ নেই, এরকম একটা ফিলিং হচ্ছে। যাই হোক, কিছুই হয়নি, সকাল থেকে বিস্কিট আর কলা খেয়েছি, আর কিছু খাইও নি। এখন আগেই ভেবেছি বাথরুমটা পরিষ্কার করব, তাই স্নানে চলে যাই। বাথরুম পরিষ্কার করে স্নান করে এসে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। স্নান করে পুজো করে একটু বাবার সাথে ফোনে কথা বলে নিলাম, কথা বলে চলে এসেছি আমার কর্মভূমিতে। সকাল থেকে রান্নাঘরে সেই রুশার
মানে রুষা যখন স্কুলে গেছিল তখনই ঢুকেছি, তারপর আর বেশি ঢোকা হয়নি। এইবার একটু লাঞ্চের প্রিপারেশনও নিতে হবে। লাঞ্চ বানানো আছে, চিতল মাছের ঝোল বানিয়েছিলাম সেটা আছে, একটু আলু বেগুনের তরকারি আছে, একটু পাঁপড় টাপড় কিছু একটু ভেজে দেবো অরিত্রর জন্য, তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। রাত্রিবেলার জন্য চিকেন আছে, বোনলেস চিকেন, ভাবছি একটু চিলি চিকেন বানাবো আর রুটি। দেখি চিলি চিকেনের জন্য কাটাকাটিগুলো যতটা পারি এগিয়ে রাখি, ভাত বসাবো, বাসনগুলো তুলবো, চায়ের বাসন আছে সেটা মাজবো, এইসব কাজগুলো পরপর এগোই। আর তারপরে তো আস্তে আস্তে লাঞ্চ করে রুষার আসার টাইমও হয়ে যাবে, এক বছরেরও ওপর বাড়িতেই স্কুল করছিল, তো স্কুলটা চালু হয়ে ভালোও লাগছে, একটু ভয়ও লাগছে, কারণ বাড়ছে তো কেসেস, কমছে তো আর নয়, তো সেই সব মিলিয়ে ভয়ও লাগছে। যদিও ওদের ইন্ডিভিজুয়াল ট্যাব তো আগের বছর আপনারা দেখেইছিলেন, ট্যাব দিয়েছে, সেই ট্যাবেই ক্লাস হবে, তো সেইরকমভাবে হবে। আরও কীরকম কী হচ্ছে নিয়ম সেটা রুষা এলে আমরা বুঝতে পারবো। চিতল মাছের ঝোল, আলু বেগুনের তরকারি আর ভাত বসিয়ে দিয়েছি ওইখানে, চিকেন বার করে নিয়েছি চিলি চিকেন বানানোর জন্য, পেঁয়াজ ক্যাপসিকামও বার করেছি। লাঞ্চ করতে বসে পড়েছি আমরা, এই মনে হয় প্রথমবার আমরা রুষাকে ছাড়া লাঞ্চ করছি। আসলে আগের বছর সবাই বাড়িতে ছিল, তো মানে রুষা ছিল, অরিত্র তো এখনও ওর ওয়ার্ক ফ্রম হোমই চলছে, তিনজনে মিলে লাঞ্চ করে করে, লাঞ্চ ডিনার মানে ব্রেকফাস্ট সবই একসাথে করে করে একটা অভ্যেস হয়ে গেছিলো। তো আজকে অনেক দিন পর ওকে ছাড়া আমরা দুজনে খাবো। আপনাদেরকে বারবার একই কথা বলছি, জানি না ও কতটা মিস করছে, কারণ ওর জন্য তো একটা নিউ এক্সপিরিয়েন্স, আর ও বন্ধুদের মধ্যে হয়তো মিশে যাবে, কিন্তু আমরা তো ভালোই মিস করছি, মানে আমি স্পেশালি, অরিত্র তো তাও কাজের মধ্যে মেতে আছে, আমার বারে বারেই মনে হচ্ছে যে মেটা নেই, মেটা নেই। ম্যাডাম এসেই কাজকর্ম শুরু করে দিয়েছে, চিলি চিকেনের চিকেনটা মিক্স করছে, ওইসব মিক্সিং খুব পছন্দ করে, তাই তো? আমি এদিকে কেটে রেখেছি রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো কাটা হয়ে গেছে, একটু পরে বানিয়ে নেব। দেখি ওর সাথে একটু গল্প করি, আসার পর আর বসে এখনো গল্প করা হয়নি, কেমন স্কুলে ওর লাগলো, ও খুশি তো সেটা আমরা দেখেই বুঝতে পারছি, একদম হাসতে হাসতে বাস থেকে নেমেছে, ছুটে ছুটে এসছে বাড়ি। আমার স্নান হয়ে গেছে, এইবার আমি স্কুলটা খুলব, আর আমাদের পুরো ব্যাগ পুরো এমটি করে দিল স্কুলে, আর জানি না কেন, বাট এমটি না এমটি এমটি, ওরা আমাদেরকে একটা ফোল্ডার দিল। আমি অ্যাকচুয়ালি খুব খেললাম না, বাট আমি অ্যাকচুয়ালি খেললাম, আমি রক ক্লাইম্বিং করছিলাম, আমাদের প্রিন্সিপাল তিনবার স্ল্যাপ করলো, তারপর আমরা এরকম, ও এতটাই এক্সাইটেড মানে খেয়েই হারিয়ে ফেলছে কথার, এখন একটু খাবে আর খাওয়ার সাথে সাথে অল্প একটু টিভি দেখবে, তারপর একটু খেলতে বেরোবে, খেলে এসে একটু পড়াশোনা, তারপরে আবার ডিনার করে ঘুম, কালকে আবার নতুন একটা দিন শুরু হবে। আজকে ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও, আমাদের অভিজ্ঞতা রুষার ফার্স্ট ডে অফ স্কুল ফার্স্ট গ্রেডের, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। আবার দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।